আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তা আপনাদের সাথে আছি আমি বাবলি সই শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম বিশ্ব মানবাধিকার দিবসে যুক্তরাজ্য মানবাধিকার কমিশনের আলোচনা সভা সিলেট পাঁচ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে ক্যাম্পেইন কমিটির সভা সাহিত্যের কাগজ লোকনের পাঠ প্রকাশ লেখকদের সহজ সরল শব্দ ব্যবহারের পরামর্শে আব্দুল গাফার চৌধুরী শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে যুক্তরাজ্য মানবাধিকার কমিশন পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে এক মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করে যুক্তরাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তেরাউল ইসলাম তেরামিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সাইফুল ইসলাম দিলদার এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের মেয়র পদপ্রার্থী জন বিক্স সভায় আলোচকরা বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থায় মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনামূলক আলোচনা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিম চৌধুরী কাউন্সিলর আবু সামি মাহিদুর রহমান উস্তার আলী মহিবুর রহমান চৌধুরী ও মিতা চৌধুরী প্রমুখ সিলেট পাঁচ বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শফিকুর চৌধুরী ক্যাম্পেইন কমিটির সভা অনুষ্ঠিত হয় লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে রহমান পরিচালনায় এতে সভাপতিত্ব করেন শামসুদ্দিন খান বক্তব্য রাখেন শাহ আজিজুর রহমান অধ্যাপক আবুল হাশেম মারুফ চৌধুরী আজিজুল কামাল এ কে এম সেলিম আনহার মিয়া গোলাম কিবরিয়া শাহ শামীম আহমদ রবিন পাল অ্যাডভোকেট এম এ করিম তারিফ আহমদ আনসারুল হক আফাজ মিয়া এম এ রক প্রমুখ বক্তারা এমপি শফিকুর রহমানের বিগত কৃতৃত্ব তুলে ধরে আগামীতে নির্বাচন করে সিলেট পাঁচ আসনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান সাহিত্যের কাগজ লোকনের তিনটি সংখ্যার পাঠ প্রকাশ গত নয় ডিসেম্বর সন্ধ্যায় মন্টিফিরি সেন্টারে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি বিশিষ্ট লেখক সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফার চৌধুরীর উপস্থিতিতে প্রধান আলোচক ছিলেন কবি শামীম আজাদ আলোচনায় আরও অংশগ্রহণ কবি ফারুক আহমেদ চনি লেখক ফারুক জোশী লোকন থেকে আবৃত্তি করেন মনিরা পারভীন আব্দুল গাপফার চৌধুরী তার প্রধান অতিথির বক্তৃতায় বলেন ছোট কাগজ সাহিত্যের মহাপরিসরে স্থান দখল করে আছে যার গুরুত্ব অনস্বীকার্য তিনি আরো বলেন বর্তমান লেখকরা সাহিত্য অনেক শব্দ নিয়ে আসেন যার পাঠ্যদার সাধারণ পাঠকদের সহজ সাধ্য নয় তিনি নতুন লেখকদের সহজ সরল শব্দ ব্যবহারের পরামর্শ দেন কবি ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় আরো অংশগ্রহণ করেন মুকিত চৌধুরী কবি মিল্টন রহমান ফারুক আহমেদ গোলাম কবির আবু মকসুদ সাইম চৌধুরী প্রমুখ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জুয়েল ও হাবিবের মুক্তিতে মুক্তির দাবিতে জুয়েল হাবিব মুক্তি পরিষদ ইউকের উদ্যোগে নয় ডিসেম্বর লন্ডন ওয়েস্ট ভ্যালি কলেজের হলরুমে এক প্রতিবাদ সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্র দলের বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সেলিম বক্তা উপস্থিত ছিলেন কাজী ইকবাল হোসেন দেলোয়ার বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফাহমিজ মজিদ আহমাদ হোসেন বাপ্পি মালানা শামীম আহমেদ প্রমুখ প্রতিবাদ সভাটি পরিচালনা করেন আবুহনা মুস্তাফা কামাল সাইফুল ইসলাম মিরাজ ও আবু নাসের শেখ বক্তারা বলেন জাতীয়বাদী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে একতফা নির্বাচনের প্রচেষ্টা সফল হবে না বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের উদ্যোগে সংগঠনের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্নার হলে অনুষ্ঠিত হলো এক প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন সংগঠনের সাধারণ সম্পাদক মালানা ফয়েজ আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল হক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মালানা ফরিদ আহমদ খান আরও বক্তব্য রাখেন মালানা আতাউর রহমান মুফতি সালে আহমদ খতিব মাওলানা তাজুল ইসলাম মালানা নাজিম উদ্দিন মালানা ফজলুল হক কামালি প্রমুখ সভায় বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান আপনারা দেখছেন চ্যানেলে আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেলে ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে বাংলাদেশের মহান বিজয়কে সামনে রেখে বার্মিংহামে চলছে বিজয় ব্যাচ কর্মসূচি সিলেটের কৃতি সন্তান প্রিন্সিপাল মইনুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত